نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত সুধী সমাজ ও শ্রোতা মণ্ডলী আমরা সকলেই জানি 12টি মাস নিয়ে একটা বছর গঠিত হয় এবং আমরা এও জানি যে 12 মাসের একটি রাজা রয়েছে যেটা রমজানুল মুবারক হিসেবে আমাদের কাছে পরিচিত এবং এই রমজানুল মুবারককে ইসলামী দৃষ্টিকোণ থেকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে সে তিন ভাগ থেকে দুই ভাগ রহমত এবং মাগফিরাত আমাদের থেকে বিদায় নিয়ে গেছে এবং তৃতীয় ভাগ তথা নাজাত এখন বর্তমান চলমান অতি শীঘ্রই আমাদের থেকে সেটাও বিদায় নিয়ে যাবে এবং আমরা এও জানি যে রমজানের শেষ দশকের মধ্যে এমন একটি রজনী রয়েছে যেটা হাজার মাস থেকেও উত্তম এ প্রসঙ্গে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব যেন আম সাধারণ এ রাত্রি সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারি সম্মানিত সুধী সমাজ আমরা এই আলোচনাকে পাঁচ ধাপে করব প্রথমত শবে কদর কী দ্বিতীয়ত শবে কদর কেন তৃতীয়ত শবে কদর কবে হবে চতুর্থ শবে কদরের করণীয় কী পঞ্চম শবে কদরের ফজিলত কী এই পাঁচটি ধাপে আমরা আলোচনা করব প্রথম ধাপে যাই আমরা প্রথমত শবে কদর কী শবে কদর এটা তিনটি নামেই নামকরণ হয়ে থাকে প্রথমত লাইলাতুল মুবারকা এবং লাইলাতুল কদর শবে কদর প্রথমে আমরা আলোচনা করব লাইলাতুল মুবারকা অর্থাৎ সূরা দোহানের প্রথম নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারকা এখানে মুফাসসিরিনে কেরামদের মত হচ্ছে এখানে লাইলাতুল মুবারকা থেকে এই লাইলাতুল কদর তথা রমজানের শেষ দশকে যেটা হয়ে থাকে সেটাই উদ্দেশ্য তবে একজন হযরত আকরাম রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে ভিন্ন মত পোষণ করেছেন তিনি বলেন এখান থেকে রজবের এই শাবানের 25তম রজনী উদ্দেশ্য যাই হোক এখানে লাইলাতুল মুবারকা বলা হয়েছে লাইলাতুল মুবারকার অর্থ কী লাইলাতুন শব্দ আরবি যার বাংলা অর্থ হচ্ছে রাত এবং মুবারক অর্থ বরকতময় এবং বরকতপূর্ণ যেহেতু এই রাতটি বিশেষভাবে বরকতময় এবং বরকতপূর্ণ এজন্য লাইলাতুল মুবারকা বলা হয়ে থাকে দ্বিতীয় অর্থ হচ্ছে যে সব এটা ফার্সি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দিন বা রাত বা রজনী এবং লাইলাতুন এটা আরবি শব্দ আগেও বলেছি যে এটার অর্থ রাত বা রজনী তো সেই হিসাবে এখানে কদরের দুটি অর্থ থাকে দুটি অর্থ হয়ে থাকে প্রথম অর্থে কদর শব্দের অর্থ সম্মানিত বা মর্যাদাপূর্ণ এখন যদি প্রথম অর্থে বলতে চায় তাহলে বলা যেতে পারে যে লাইলাতুল কদর এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদা সম্পূর্ণ একটি রজনী এজন্য এটাকে লাইলাতুল কদর বলা হয়ে থাকে অথবা এই রাতে অনেক পাপিষ্ঠ মানুষ আছে যাদের আল্লাহর কাছে কোনো মর্যাদাই নেই তারা এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তৌবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল হয়ে ওঠে এজন্য লাইলাতুল কদর বলা হয়ে থাকে এখন যদি দ্বিতীয় অর্থ নেই লাইলাতুল কদর থেকে আদেশ অথবা হুকুম এখন আদেশ অথবা হুকুম যদি নিয়ে থাকি তখন অর্থ হবে যে এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন পরবর্তী এক বছরের সকল অবধারিত বিধিলিপি দায়িত্বরত এবং প্রয়োগকারী ফেরেশতাদের হাতে হস্তান্তর করেন এবং সেখানে মানুষের জীবন মৃত্যু এবং রিজিক এরপরে মানুষের আয়ু এরপরে বৃষ্টি সব কিছুই লিপিবদ্ধ থাকে এগুলো প্রয়োগকারী ফেরেশতাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলমিন হস্তান্তর করেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে চারটি ফেরেশতার কাছে আল্লাহ পাক রব্বুল আলমিন এ দায়িত্ব সুপর্দ এবং অর্পণ কর দেন এরা চারজন হচ্ছে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসালাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম এবার আসি শবে কদর কি এ প্রসঙ্গে সাইরে সমন নামক একটি কিতাব লিখেছেন আল্লামা রহমতুল্লাহ কাউসার নিজামী রহমতুল্লাহ আলাই ওখানে একটি ছোট্ট একটি ঘটনা তুলে ধরেছেন আমরা সকলেই জানি বর্তমান সারা বিশ্বে চারটি মাজহাবই প্রচলিত রয়েছে এই চার মাজহাবের এক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনি ইমাম কুলের শিরোমণি ওনাকে বাগদাদের একজন ইহুদি প্রশ্ন করেন হুজুর আপনার কাছে একটি প্রশ্ন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন কী প্রশ্ন বলেন তখন উক্ত ব্যক্তিটি প্রশ্ন করেন হুজুর এমন একটি শহর পৃথিবীতে রয়েছে যে শহরে 60টি গ্রাম রয়েছে 60টি গ্রামের মধ্যে 3টি গ্রাম অন্ধকার এবং 3টি গ্রাম 30টি গ্রাম অন্ধকার এবং 30টি গ্রাম আলোকিত এবং এই অন্ধকার 30 গ্রামের মধ্যে এমন একটি গ্রাম রয়েছে যেটি 1000 গ্রাম থেকে উত্তম আপনার কাছে জবাব চাই তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে উত্তর দিলেন যে এই শহরটির নাম হচ্ছে রমজানুল মুবারক আলোকিত 30 গ্রাম হচ্ছে 30টি দিন এবং অন্ধকার 30 গ্রাম হচ্ছে 30টি রজনী এবং এর মধ্যে একটি গ্রাম 1000 মাস থেকে উত্তম এটা হচ্ছে লাইলাতুল কদর তো এখান থেকে আমরা
সুস্পষ্টভাবে সংক্ষেপে এটা নিতে পারি যে লাইলাতুল কদর এটা একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মর্যাদা সম্পন্ন একটি রজনী এবং এটা উম্মতে মুহাম্মদীর এক অনন্য বৈশিষ্ট্য ও বিশেষত্ব। দ্বিতীয় নম্বর কথায় আসি আমরা, লাইলাতুল কদর কেন? এ প্রসঙ্গে আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরকে নিয়ে একটি সূরা পারফেক্ট একটি সূরা নাজিল করেছেন। এই সূরার শানে নুজুল থেকে আমরা জেনে নেব যে লাইলাতুল কদর কেন। এই সূরার দুটি শানে নুজুল এসেছে। প্রথম নম্বর শানে নুজুল হচ্ছে হযরত ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় সাহাবায়ে কেরামদের কাছে একজন বনী ইসরাইলের এমন এক ব্যক্তির কথা আলোচনা করলেন যিনি হাজার মাস ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদের মধ্যে অনাব্রত জিহাদের মধ্যে লিপ্ত ছিলেন, কোনো সময় তিনি অস্ত্র সম্বরণ করেননি। এর ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের কাছে এই ঘটনাটি আলোচনা করলেন এবং ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি ঘটনা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে এরকম ঘটনা বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি বনী ইসরাইলের তিনি সারা রাত্রি ইবাদতের মধ্যে নিয়োজিত থাকেন এবং ফজরের মধ্যে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় অবিরাম জিহাদের মধ্যে লিপ্ত থাকেন, কোনো সময় তিনি অস্ত্র সম্বরণ করেনি। এ কথা শুনে সাহাবায়ে কেরামের মধ্যে ঈর্ষা তৈরি হলো যে ওরা অনেক দীর্ঘ সময় পেয়েছিল, আমরা তো খুবই সীমিত সময় পাই, আমাদের ইবাদত ওনাদের ইবাদত কী হবে। এবং হাদিসের মধ্যে আরও একটি কারণ এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে মন ক্ষুণ্ণ করলেন যে আমার উম্মত খুবই সংক্ষিপ্ত সময় পাবে, তাদের আয়ুষ্কাল কম হবে, এজন্য তারা আমল কম করতে পারবে। অতএব অন্য অন্য নবীদের উম্মতের তুলনায় আমার উম্মত আমলের দিক দিয়ে পিছিয়ে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাজিল করেছেন এবং এটা প্রমাণ করেছেন যে সূরা কদর লাইলাতুল কদরের মাধ্যমে আপনার উম্মত সবার সব উম্মতের থেকে শ্রেষ্ঠ এবং বিশেষত্বের অধিকারী। অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের জবাব হবে যে লাইলাতুল কদর কেন, এজন্য এর উত্তর হবে যে লাইলাতুল কদর খুবই সংক্ষিপ্ত সময়ে বেশি আমল উপার্জনের জন্য এবং খুবই সংক্ষিপ্ত সময়ে জান্নাতকে অধিকার করার জন্য, খুবই সংক্ষিপ্ত সময়ে আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করার জন্য। এবার আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই যে লাইলাতুল কদর কবে হবে, লাইলাতুল কদর কবে হবে এ প্রসঙ্গ নিয়ে কোরআন এবং হাদিসের মধ্যে সহি কোনো মত নির্দিষ্ট নেই। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন এবং ইসলামী স্কলার এবং ইসলামী আইনবিদ যারা রয়েছেন তাদের কাছে এ বিষয় নিয়ে অনেক মতভেদ এবং মতবিরোধ রয়েছে, এমনকি এ মতবিরোধ 40 ক্রস করে 50 উপনীত হয়েছে। এবং কেউ কেউ বলেছেন এটা সারা বছর হয়ে থাকে, রমজানের বাইরেও হয়ে থাকে, আবার অনেকে বলেন এটা রমজানের ভিতর হয়ে থাকে। তবে কোরআন থেকে একথা সুস্পষ্ট প্রমাণিত হয় যে এটা শুধুমাত্র কেবলমাত্র রমজানেই সংঘটিত হবে। দলিল হিসেবে বলা যেতে পারে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। তো এরপরে সূরা দোখানের প্রথম নম্বর আয়াতে বলা হয়েছে যে ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল মুবারাকার মধ্যে। এবং সূরা কদরের প্রথম আয়াতে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কুরআন নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। তো এখান থেকে প্রতীয়মান হয় যে লাইলাতুল কদরে এটা রমজানের মধ্যে হয়ে থাকে, যেহেতু কোরআন নাজিলের কথা সুস্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে এটা রমজানের মধ্যে নাজিল হয়েছে। রমজানে একদিনে নাজিল হয়েছে, এরপরে ধারাবাহিক 23 বছরে পৃথিবীর জমিনে আসছে। তো এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমরা জানি পৃথিবীতে এমন ভাগ্যবান মানুষ রয়েছেন যারা কিনা সারা বছর লাইলাতুল কদর পেয়েছেন। এর মধ্যে একজন হচ্ছে ইমাম আবু হাসান রহমতুল্লাহ আলাই, তিনি তার জীবনের অভিজ্ঞতা মৃত্যুকালে এমনভাবে বর্ণনা করেছেন যে লাইলাতুল কদর যদি রমজানের প্রথম দিনটি যদি শনিবার হয়ে থাকে তবে লাইলাতুল কদরটি হবে 23 তারিখ রজনীতে, এবং রমজানের প্রথম দিন যদি রবিবার এবং বুধবার হয়ে থাকে তখন লাইলাতুল কদর সংগঠিত হবে 29 তারিখ রজনীতে, এবং লাইলাতুল রমজানের প্রথম তারিখ যদি সোমবার হয়ে থাকে তখন এটা সংগঠিত হবে 21তম রজনীতে, আর যদি লাইলাতুল রমজানের প্রথম তারিখ যদি মঙ্গলবার এবং শুক্রবার হয়ে থাকে তখন এটি সংগঠিত হবে 27তম রজনীতে, আর যদি রমজানের প্রথম তারিখ বৃহস্পতিবার হয় তখন এটা সংগঠিত হবে 25তম রজনীতে। ওনার পরিসংখ্যান মতে এই বছর রমজান যেহেতু বুধবারে শুরু হয়েছে, ওনার পরিসংখ্যান মতে 29তম রজনীতে এটা সংগঠিত হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে বুখারি শরীফের একটি হাদিসে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন
যে এটা কবে হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররুল কদরা ফিল উতরি মিনাল আশিল আওয়াখিরি মির রমজানা অর্থাৎ তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোর মধ্যে এবং হযরত ইবনে সাবিত ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 21 23 25 27 এবং 29তম রজনীতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে থাকো এবং এ বিষয়ে তো অনেক মতভেদ এবং মতবিরোধ রয়েছে তবে ইসলামী স্কলার এবং ইসলামী আইনবিদদের একটি বড় জামাত বলেন এটা 27তম রজনীতে সংগঠিত হয়ে থাকে ওনারা দলিল হিসেবে উপস্থাপন করে থাকেন এই লাইলাতুল কদর এটা বেজুর রাতের মধ্যে সংগঠিত হয় এবং বেজুর রাতকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে তিন নম্বর 27 হবে এজন্য 27 তারিখ রজনীতে এটা সংগঠিত হবে আমাদের চার নম্বর কথা ছিল লাইলাতুল কদরে আমাদের করণীয় কী হবে এ প্রসঙ্গে বিভিন্ন ফেসবুক ইউটিউব টুইটার এবং পাশাপাশি ছোট ছোট নামাজ শিক্ষা এবং মকসুদুল মুমিনীন অনেকগুলো বইয়ের মধ্যে আমরা পেয়ে থাকি যে নির্দিষ্ট নামাজের নামাজ সংখ্যা কিন্তু শরীয়তে কোরআন সুন্নাহ এবং সহি হাদিসের ভিত্তিতে এর কোনো সুস্পষ্ট নামাজের রাকাত সংখ্যা বর্ণিত নেই বিদায় এর কোনো গ্রহণযোগ্য রেফারেন্স আমরা খুঁজে পাই না তবে এ প্রসঙ্গে আমরা কী করতে পারি ইমাম সুফি আনসারি রহমতুল্লাহ আলাইহি বলেন এ রাতের মধ্যে বিভিন্ন ধরনের ইবাদত হরেক রকমের ইবাদত করা যেতে পারে যেমন নফল নামাজ কোরআন তেলাওয়াত জিকির মুরাকাবা এবং নফল নামাজের মধ্যে আমরা পড়তে পারি যে সালাতুল আওয়াবিন সালাতুত তাসবি সহ অন্যান্য নফল নামাজগুলো আমরা পড়তে পারি এবং উলামা একরাম বলেন যে এ রাতের মধ্যে যদি কেউ নামাজ পড়তে চায় তাহলে নামাজ কীরকম করে পড়বে বলে এই রাতের মধ্যে নামাজ পড়তে চাইলে নামাজের নিয়মটা হবে এভাবে যে দুই রাকাত করে নিয়ত করবে এরপরে খুবই ধীরস্থিরভাবে খুবই সুশৃঙ্খলভাবে এবং লম্বা লম্বা কেরাতের মাধ্যমে যে যার পক্ষে যতটুকু সম্ভব দুই রাকাত করে নামাজগুলো পড়বে এবং বিশেষ করে তওবা করবেন কারণ এই রাসূলুল্লাহ কিতাব থেকে একথা প্রতীয়মান হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীর মধ্যেও চার ধরনের মানুষদেরকে ক্ষমা করবেন না এক প্রথম নম্বর হচ্ছে যারা মদ এবং নেশা জাতীয় জিনিসের অভ্যস্ত দ্বিতীয় নম্বর হচ্ছে যারা যে সন্তান পিতামাতার অবাধ্য তৃতীয় নম্বর হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে চতুর্থ নম্বর হচ্ছে যারা পরনিন্দা এবং অন্যদের সাথে হিংসা বিভেদের মধ্যে লিপ্ত থাকে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না তবে এরাও যদি এই রজনীর মধ্যে তওবা করেন তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে ক্ষমা করে দিবেন তবে তওবার কিছু শর্ত রয়েছে যদি আমি যে কাজটি যে অপরাধটি করেছি সেটা যদি আল্লাহর হুকুকুল্লাহ তথা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয় তখন তিনটি শর্ত প্রথমত যে পাপটি আমি করেছি সেটার উপর লজ্জিত হতে হবে দুই নম্বরে স্টপ সেটাকে থামিয়ে দিতে হবে যে পাপটি করেছি আমি সেই পাপটি আর করবো না এটা এবারে থামিয়ে দিতে হবে তৃতীয় নম্বর শর্ত হচ্ছে যে সামনে এ ধরনের পাপে আমি জড়িত হব না এটার দৃঢ় সংকল্প করতে হবে আর যদি সেটা হকুকুল ইবাদ তথা বান্দার হক নষ্ট করার সাথে সম্পৃক্ত হয় যেমন কাউকে গালি দিয়েছি কারো সম্পদ চুরি করেছি কাউকে আঘাত করেছি এরকম যদি কোনো হক হয় তখন এই তিনটি শর্তের সাথে দুটি শর্ত প্লাস করতে হবে এই এর মধ্যে দুটি শর্ত হচ্ছে যে প্রথম নম্বর যার হক নষ্ট করেছি তার থেকে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় নম্বর যে ওনার সম্পদ যেগুলো আমি নষ্ট করেছি ওনাকে দিয়ে দিতে হবে এই পাঁচটি শর্তের সাথে তওবা করলে আল্লাহ সকল মানুষদেরকে ক্ষমা করে দিবেন এবং আমরা নফল নামাজ রোজা জিকির আজকার তেলাওয়াতে কোরআন এবং কবর জিয়ারত থেকে শুরু করে বিভিন্ন নেক আমলগুলো আমরা করতে পারি এরপরে পঞ্চম নম্বর আমাদের কথা হচ্ছে রমজানুল মোবারকের ফজিল এই লাইলাতুল কদরের ফজিলত কী হবে লাইলাতুল কদরের ফজিলত কী হবে এটা নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন যেহেতু অনেক ফজিলত কোরআন সুন্নার দ্বারা সমর্থিত তবে বোঝার জন্য সংক্ষেপে এটুকুই বলা যেতে পারে যে এটার কী রকম ফজিলত যে আমরা জানি একটা বছরে 360টি দিন রয়েছে 360টি রাত রয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং লাইলাতুল কদরের নামে একটি সূরা কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন অন্য কোনো রাত বা দিনের জন্য এরকম সূরা দেন নাই দ্বিতীয় নম্বর বুখারি মুসলিমের একটি হাদিসে আসছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন তবে এখানে অতীতের সমস্ত গুনাহ থেকে উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র সগীরা গুনাহ কবিরা গুনাহ কবুল হওয়ার জন্য কোরআন সুন্নাহর নিরিখে আমরা যতটুকু জানি তওবার প্রয়োজন এরপরে আরেকটি হাদিসের মধ্যে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এটা
স্বয়ং লাইলাতুল কদরের সূরাতুল কদরের আয়াতের মধ্যেও বলা হয়েছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত লাইলাতুল কদর যখন সংগঠিত হয় তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা বড় জামাত নিয়ে জমিনের মধ্যে পদার্পণ করেন এবং যাদেরকে নামাজে দেখেন কোরআন তেলাওয়াতে দেখেন জিকিরে দেখেন এবং মোট কথা যাদেরকে নেক আমলের মধ্যে দেখেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা দোয়া অনাবরত দোয়া রহমতের দোয়া করতে থাকেন এবং আরেকটি কথা যে এই রজনীতে যদি কেউ একটিমাত্র রজনী ইবাদত করতে পারে তাহলে সে 83 বছর 4 মাসের থেকেও বেশি নেকি পাবেন এবং কারো জীবনে যদি এরকম 10টি রাত পায় তাহলে 833 বছর 4 মাসের থেকেও বেশি নেকি তারা পেয়ে যাবেন এবং এও খেয়াল করা দরকার যে এই যে 1 বছরে একটা একটা শবে কদর সংগঠিত হয়ে থাকে আমরা যে 83 বছর সওয়াব পাবে এই 83 বছরেও কিন্তু একটা একটা লাইলাতুল কদর যদি হিসাব করা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে সওয়াবের মাত্রাটা কত বেশি হবে এবং আরেকটি হাদিসে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন লাইলাতুল কদর সামনে আসলো তখন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন হে আমার সাহাবায়ে কেরাম তোমরা এমন একটি মাস প্রাপ্ত হয়ে আসো যেটা তোমাদের জন্য খুবই কল্যাণজনক এবং এ মাসের মধ্যে এমন একটি রজনী রয়েছে যেটা 1000 মাস থেকে উত্তম কপাল তাদের খুবই খারাপ যারা এ রাতের বরকত থেকে বঞ্চিত হয় এ রাতের যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুনির্দিষ্ট রহমত দিয়েছেন সেই রহমত থেকে তারা যারা বঞ্চিত হয় তাদের কপাল খুবই মন্দ খুবই খারাপ এই জন্য আমরা সবাই চেষ্টা করব যেন এই রজনীর মধ্যে ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি এবং শেষে একটা অনুরোধ থাকবে যে আমরা সুস্থ এবং সুন্দর নিখুঁত পরিসংখ্যানগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনারা লক্ষ্য করেন তাহলে আমাদেরকে অবগত করবেন আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং পাশাপাশি আমাদের করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা সকলেই দোয়া করব এবং আরেকটি ভাইরাস যেটা আমাদের সমকালীন এ যুগে চলমান পরিস্থিতিতে আমাদের রাষ্ট্রে বিরাজ করতেছে সেটাও যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুন্দর ফয়সালা হয় এজন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল কদরকে নিয়ে যে কোরআন সুন্নায় যে বিধান রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে পালন করার এবং লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ